গাড়িটার নাম্বার একদিনেই ডান। আরে বাইকের পিলিয়নে চালান লাগবো না। এখন আনঅফিশিয়ালে কিছু মজা হচ্ছে, পয়সা, এর জন্য ফাইল ট্রান্সফার করো, এই করো, সেই করো। সো এইসব অনেক কাহিনীর মধ্যে 2 থেকে 3 মাস চলে যায়। সর্বনাশ, কি আটকাটা পড়া পড়ছি রে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ওয়াসেক। কি কেন কি আপনার নামে কেন? এটাই তো নগদে একদিনে নাম্বার করে গাড়ি আমার নামে। এই সবাইকে দেখাই, ওয়াসেক ইমাম। এ যাবেন মিঠামইন? মিঠামইন চলেন না। আরে বাইকের পিলিয়নে চালান লাগবো না, সেতুর পিলিয়ন, আমার পিলিয়ন, যেটা মন চায়। আচ্ছা আমার ক্যাপটা পছন্দ হয়েছে। বাসা থেকে বের হলাম আর ওরাও দেখি অবাক আমার বাইকের নাম্বার দেখে, প্লাস আমার নামে দেখে, মানে আমার নামে আমার গাড়িটার নাম্বার করা। সো আমি বাইকটা নেওয়ার সাথে সাথেই কিভাবে গাড়ির নাম্বার পেলাম আর কিভাবে নাম্বার করতে হয় বাইকের, ওটা নিয়েই আজকের টপিক। কারণ যা বুঝলাম এটা নিয়ে সবাই একটু বেশি সারপ্রাইজ হয়। বের হওয়ার সাথে সাথে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি গ্লাভস আনি নাই। সো আমার হাত একটু ল্যাংটা ল্যাংটা লাগতেছে। এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে গাড়ির নাম্বার। গাড়িটার নাম্বার একদিনেই ডান, আর যেহেতু নাম্বার ডান আর আমি পাইছি, সো এটা যে কেউ পাইতে পারেন। তাহলে এখন বলি নাম্বারের কাহিনী। বাট তার আগে একটা জিনিস আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে অফিসিয়াল বাইক আর আনঅফিসিয়াল বাইক। এখন অফিসিয়াল বাইক হচ্ছে যেগুলো অথোরাইজড শোরুমে বিক্রি করা হয়, আর আনঅফিসিয়াল বাইক হচ্ছে যেগুলো বিভিন্ন ইম্পোর্টাররা আনে, দেন অনেকগুলো শোরুমে সেল করা হয়। আমি যদি হন্ডার শোরুম থেকে হন্ডার বাইক কিনি, ওটা অফিসিয়াল। ইয়ামার শোরুম থেকে ইয়ামার বাইক কিনি, ওটা অফিসিয়াল। সেম টিভিএসের শোরুম থেকে টিভিএসের বাইক কিনি, ওটাও অফিসিয়াল। আর সাওয়ারির কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল সব বাইকই আছে। সাওয়ারি নিজেরা ইম্পোর্ট করেও বাইক সেল করে, আবার সাওয়ারির অফিসিয়াল শোরুমও আছে। সো ওই টপিকে এখন না যাই, এখন আসি এই বাইকের টপিকে। এখন সবাই তো দেখতেছিনি এ বাইকে আমি একদিনে নাম্বার পেয়ে গেছি। আর আপনার যদি কোনো অফিসিয়াল বাইক হয় আর একটা বই থাকে মানে বাইক নাম্বার করার জন্য, ওটা জাস্ট আপনি নিজে নিজে যদি বিআরটিতে গিয়ে জমা দেন, আপনাকে সাথে সাথে গাড়ির নাম্বার দিয়ে দিবে। মানে আপনার যদি কোনো স্পেশাল নাম্বার না লাগে, মানে আমার খুব একটা স্পেশাল নাম্বার লাগবে না, জাস্ট আমার নাম্বার হলেই হচ্ছে, আপনি সব ডকুমেন্ট নিয়ে জাস্ট বিআরটিতে যাবেন, ওই দিনই আপনাকে নাম্বার দিয়ে দেবে। এটার জন্য কোনো প্যারাই না। এটা হচ্ছে অফিসিয়াল বাইকগুলোর ক্ষেত্রে। আপনি যদি কোনো শোরুম থেকে বাইক নেন, তাহলে শোরুম চাইলে আপনাকে 1 বা 2 দিনের মধ্যে নাম্বার করে দিতে পারবে, ওদের যদি সব ডকুমেন্ট ওকে থাকে। মানে এটা সব শোরুমই পারবে অফিসিয়াল বাইকগুলোতে। অফিসিয়াল বাইকের নাম্বার নিয়ে কারোই খুব একটা প্যারা হয় না, ওটা আপনি নিজে চাইলেও পারবেন, ওদেরকে বললে করে দিবে। জাস্ট আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে নাম্বারটা নিয়ে নেবেন, এতটুকুই সিম্পল এটা। এরপরে আসি এবার আনঅফিসিয়াল বাইকগুলোর নাম্বারে। আনঅফিসিয়াল বাইক মানে যেগুলো ইম্পোর্টাররা আনে, এখানে অনেক ধরনের ক্যাচাল, অনেক ধরনের কাহিনী। কাহিনীগুলো হচ্ছে, ধরেন আমি একটা ইম্পোর্টার, আমি ধরেন ইন্দোনেশিয়া থেকে বাইক আনলাম, R15M আনলাম অনেকগুলো, Version 4 আনলাম অনেকগুলো। এখন আমি বাইকগুলো ইম্পোর্ট করে আমি ধরেন অমুক মোটরস আর তুমুক মোটরসে কিছু বাইক দিলাম, ঠিক আছে। এখন অমুক আর তুমুক মোটরস ওই বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করে নাই। এখন ইম্পোর্টার হচ্ছে আমি। এখন যখন নাম্বারটা করাইতে যাব, তখন আবার আমাকে দরকার, এর জন্য ফাইল ট্রান্সফার করো, এই করো, সেই করো। সো এইসব অনেক কাহিনীর মধ্যে 2 থেকে 3 মাস চলে যায়। এটাও হচ্ছে একটা সিস্টেম, এর জন্য যেগুলো ইম্পোর্ট করা বাইক ওগুলোতে মাঝে মাঝে অনেক সময় লেগে যায়। আবার কিছু কিছু ইম্পোর্টারের অত সময় লাগে না, ওরা অনেক কম সময় নাম্বার করে দিতে পারে। আবার কিছু কিছু ইম্পোর্টারের বাইকে আপনাকে 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে জাস্ট আপনার নাম্বারের জন্য, যেটা একদিনে করা পসিবল। এর জন্য আপনারা যারা বাইক নেবেন, আমি একটা জিনিস আপনাদেরকে বুদ্ধি দিই, সেটা হচ্ছে বাইক যারা বলবে যে আপনাকে বাইক একদিনে বা 2 দিনে নাম্বার করে দিব, তাহলে আমি বলবো যে আপনি বাইকটা ওদের শোরুমে রেখে আসেন। বাইকটা আপনি শোরুমে রেখে আসেন, ওদেরকে বলেন যে 2 দিন পরে যেহেতু নাম্বার হচ্ছে, 2 দিন পরে আমি বাইকটা এসে নিয়ে যাব। এটাতে হবে কি, ওদের কমিটমেন্টটা ব্রেক করার চান্স অনেক কম থাকবে। কারণ অনেকেই আছে বাংলাদেশে যারা একবার বাইক সেল করে দিছে, এরপরে আপনাকে বলবে আজকে না, কালকে, কালকে না, পরশু, পরশু না, তরশু। সো এরকম করে আপনাকে ঘুরেইতেই থাকবে। সো এর থেকে ভালো আগে গাড়ির নাম্বারটা করে ফেলেন, তারপর গাড়িটা বের করেন। এরপর আপনার ডিজিটাল নাম্বার প্লেট, তারপর স্মার্ট কার্ড, এগুলো যতদিনে আসে খুব একটা প্যারা না।
এগুলা পরে আসলেও সমস্যা না এখন বলতে পারেন এত কাহিনী করে তাহলে অফিশিয়াল বাইক না কিনে আনঅফিশিয়াল বাইক আমরা কেন কিনি এখন আনঅফিশিয়ালে কিছু মজা হচ্ছে পয়সা আমি আগে এখানে পয়সা দিই তারপর পেসার কাহিনীটা বলি এখন পেসার কাহিনীটা বলি পেসার কাহিনীটা হচ্ছে আপনি আনঅফিশিয়াল বাইক অনেক কম দামে পাবেন 1.5-2 লাখ টাকা দামের যে বাইকগুলো এগুলো আনঅফিশিয়াল একটু কম হয় কারণ এখানে প্রফিট কম আর টাকার যে ডিফারেন্স এটা খুব একটা হয় না এর জন্য এগুলো মানে ইম্পোর্টাররা কমই আনে আর যেগুলো ধরেন একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা এইসব বাইকে ধরেন ডিফারেন্সটা 50 60 70 80 এরকমও হয় মানে অফিশিয়াল আর আনঅফিশিয়াল এর জন্য এই বাইকগুলো বেশি মানে ইম্পোর্টাররা আনে আর সেল করে এখন অনেকেই চিন্তা করতে পারে আমি 50 60 হাজার টাকা কমে পাচ্ছি সো আমি কেন অফিশিয়ালটা নিব একটু 2-3 মাসের নাম্বারের প্যারাই খাই সমস্যা নাই আবার অনেকে এমনই চিন্তা করে আমার সব এখনই লাগবে সব একদম অথেন্টিক অথরাইজ লাগবে আমার সেরকম সেরকম সার্ভিস লাগবে এর জন্য অফিশিয়ালও কিছু মজা আছে আবার আনঅফিশিয়ালও কিছু মজা আছে শুধু মজা নাই একটা জিনিসে সেটা হচ্ছে আমার এই লুকিং গ্লাসে কোন দিন যেটাকে খুলে ফেলে দিই আমি আর লাস্ট ভিডিওতেও একটা কথা বলছিলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক স্লিপ যেটা মানে ব্যাঙ্কে টাকা জমা দিছি আমি নাম্বারের জন্য ওটা দিয়ে গাড়ি চালাতে পারবেন নাকি ওটাকে প্রিন্ট আউট করে আপনি ল্যামিনেটিং করে পেছনে ঝুলাই দিলেন ওরকমভাবে গাড়ি চালানো যাবে না ওটা হচ্ছে অনেকটা ড্রাইভিং লাইসেন্সের আপনার যে লার্নার হয় ওটার মতো লার্নার দিয়ে কিন্তু আপনি রাস্তাঘাটে বাইক চালাতে পারবেন না ওটা দিয়েও সেম আপনি রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারবেন না এই দেখেন আমার লুকিং গ্লাসটা যদি এখন একটু নিচে হইতো এই লুকিং গ্লাসের সাথে বাড়ি খাইতো তাহলে কাহিনী হচ্ছে আমি যাচ্ছি কই আমি যাচ্ছি আচ্ছা সিগন্যালটা আমাকে দে নাই কাহিনী হচ্ছে আমি যাচ্ছি মৌচাক আর মৌচাক যাওয়ার রিজনটা হচ্ছে আমার ব্যাংকের যে কার্ড ওটা আমি বুথের ভিতরে ঢুকাইছি আর ওটা কোনো কথা বলে নাই মানে ওটার কোনো রেসপন্সও নাই বুথ থেকে বেরো হয় নাই মানে ওখানে আটকাই গেছে এর জন্য আর কি এখন ওটা আবার তুলতে যাচ্ছি আর আমি ভুলে ফোনের মধ্যে বলে দিছি মৌচাক মানে মৌচাক ব্রাঞ্চ মানে কেন বলছি যাই না কারণ আমার অ্যাকাউন্ট খোলা চিটংয়ে তো সো আর এখানের ব্রাঞ্চ বলে দিছি মৌচাক এর জন্য মৌচাকে আসছে ওটা দোষ আমারই এর জন্য এত দূর থেকে গিয়ে রিসিভ করা লাগতেছে আর টাকা ছাড়া আমি পুরো এতিমের মতো ঘুরতেছি আর আমার যেহেতু কার্ড ব্লক এর জন্য আমার অ্যাপ কাজ করতেছে না আমি ভাবছি আমার অ্যাপ কাজ করবে বাট আমার অ্যাপ কাজ করতেছে না অ্যাপের জন্য নতুন কার্ড লাগবে এর জন্য কয়েকদিন খুব প্যারা খাইছি টাকা ট্রান্সফারের ক্ষেত্রে মানে টাকা থেকে ধার দানা করছি আমি এই জ্যামে জ্যামে 3:30-4 আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে আজকে বের হওয়ার সময় কত রোদ ছিল আর এখন দেখি আবার অন্ধকার হয়ে গেছে লাস্ট 4-5 দিন তো ঢাকা শহরে উড়া ধুরা বৃষ্টি চলছে সেম আজকেও মনে হয় বৃষ্টি হইতে পারে বাট বৃষ্টি হলে জিনিসটা খারাপ হবে কারণ এত বৃষ্টিও চাই না আর হ্যাঁ একটু গরম লাগতেছে আজকে মানে বৃষ্টিতে প্যারা খাই গরমে গরমে প্যারা খাই সো প্যারাই খাইতে আসি ফাইনালি কার্ডটা পাই গেছি আর ব্যাংকের টাইম নাকি 3:30 আমি পৌঁছেছি 3:45 এ সোহেল কি রে এরকম ভাগো কই তোর ভাই কই টিকা এই তো ভাগো কই যাও কই আমি যাইতে দেখতে কাজ আছে আপনি কই যায় আমিও সামনে 1 hour later কাহিনী হচ্ছে বাইরে এতক্ষণ পুরো বৃষ্টি ছিল আর বৃষ্টিতে গোসল হয়ে গেছি পরে না পারতে এই মার্কেটের নিচে তাহলে প্ল্যান করে বলিও ওকে সর্বনাশ সর্বনাশ কি রে ভাই ঢাকা কোন নদী হয়ে গেছে বুঝছেন কি বৃষ্টি ছিল আরে কই আমি গাড়ি চালাইছি কি আটকাটা পড়া পড়ছি রে ভাই ঢাকার এই নদীতে আহারে 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 এখানে এখন যদি জ্যাম পাই আমি পা রাখ মুখ ওই আমি তো বের হয়ে গেছি না দেখে নাম্বার প্লেটের ভিডিও বানাইতে গিয়ে বাইক সহ ডুবে যখন যাব তখন আরও জোশ হবে সামনে কি পানি বেশি মানে ডুবে যাওয়ার চান্স আছে এটা নাকি ঢাকা ও অবশ্য ভালো লাগতেছে মনে হচ্ছে আমি কোনো কক্সের মধ্যে বাইক চালাচ্ছি কক্সের গাড়ি কক্সে তো বিচে নামতে দেয় না সো ওই ফিলটাই নিতেছি পানি কমে গেছে না একটু বামে চালাই বামে পানিতে মজা লাগতেছিল মামা ধরো 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 আমি বামে চালাবো হ্যাঁ পানিতেই মজা ভাই সাহাব
এটা কোনো কথা, এটা কোনো কথা। আচ্ছা, অনেকেই আমাকে বলছে এটা চেঞ্জ করে FZ ভার্সন 2 বা জিক্সারেরটা নিয়ে বেশি বলছে, জিক্সারেরটা লাগানোর জন্য। তাহলে এটাই করবো, জিক্সারের যে লুকিং গ্লাস ওটা লাগাই ফেলবো বা FZ-এরটা। বাট জিক্সারেরটা নিয়ে যেহেতু বেশি কমেন্ট আসছে, জিক্সারেরটাই লাগাবো। সবাইকে থ্যাংকস যারা যারা বলছেন। আচ্ছা, আমি যে খুশি খুশিতে এদিকে চলে আসছি, আমার বাসা তো ওইদিকে, মানে আমি বাসার উল্টা দিকে আসছি। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিতে পানি পড়তেছে, আমার ব্লগটাও শেষ করি। যদি এই ভিডিওটা ভালো লাগে আর আপনাদের নাম্বারের ইনফরমেশনটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ এই ভিডিওটা কমেন্ট করে বলিয়েন। আর আপনার যদি নাম্বার নিয়ে কোনো সমস্যা ফেস করতে হয়, মানে কখনো ফেস করছেন, তাহলে আপনার ওই স্টোরিটাও শেয়ার করিয়েন। মানে আপনি কতদিন পর নাম্বার পাইছেন বা এখনও নাম্বার পান নাই, কোন গাড়িতে কি সমস্যা, এগুলো একটু বলিয়েন। আমি এখন কমেন্টগুলো পড়ি, এর জন্যই জানতে পারি। আর যদি আপনি আমার চ্যানেল প্রথমবার হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে, বা বাই, টেক কেয়ার। একটু পানিতে আমি মজা নিই, ঠিক আছে, খালি গর্তের মধ্যে না পড়লেই হলো, ঠিক আছে, টাটা।